बुधवार राज्य जुड़े तृणमूल कांग्रेसेर उद्योगे पालित हलो एकुशे जुलाई उपलक्षे शहीद दिवस। 1993 सालेर एकुशे जुलाई पुलिसेर गुलीते 13 जन कांग्रेस कर्मीर मृत्यु हुएछिलो। से समय राज्य जुब कांग्रेसेर दायित्वे छिलेन মমতা বন্দ্যোপাধ্যায়। जुब कांग्रेसेर डाके एक प्रतिबाद अभियाने पुलिसेर गुलीते मृत्यु हय 13 कांग्रेस कर्मीर। 1991 विपुल संख्यागरिष्ठता निये राज्ये क्षमताय एसेछिलो वामफ्रंट सरकार। तखन राज्ये प्रधान बिरोधी दल हिसाबे आत्मप्रकाश करेछे कांग्रेस। बिरोधी दल कांग्रेस सीपीएम एर बिरुद्धे भोटे रिगिंग एर अभियोग करे। स्वच्छ निर्वाचनेर दाबीते कांग्रेस भोटारदेर सचित्र परिचयपत्रेर दाबी करेछिलो। एई परिचयपत्रेर दाबीतेई महाकरण अभियानेर डाक दिएछिलो যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। सेई समय पुलिसेर गुलीते 13 जन कांग्रेस कर्मीर मृत्यु हयेछिलो। परवर्तीकाले 2011 वामफ्रंट सरकार के क्षमताच्युत करे राज्य क्षमताय आसेन মমতা বন্দ্যোপাধ্যায়ের नेतृत्वाधीन तृणमूल कांग्रेस। क्षमताय आसार पर ओई घटनार तदन्ते विचार विभागीय कमिशन गठन करेछिलो तृणमूल सरकार। करोना आबहे गत बछरेर मतो एबछरो भार्चुअल माध्यमेई पालित हलो একুশে জুলাই শহীদ দিবস। এদিন রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয়। তবে শুধু পশ্চিমবঙ্গেই নয়, তৃণমূল নেত্রীর বক্তৃতা এবার শোনানো হয় দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাট সহ একাধিক রাজ্যে। প্রতি বছর এই দিনটিকে শহীদ দিবস পালনের পাশাপাশি দলের নীতি নির্ধারণ ঘোষণার দিন হিসাবে পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। বুধবার রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বোগ্রামে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। পাশাপাশি শহীদ স্মরণে নীরবতা পালন করেন উপস্থিত দলীয় কর্মী সমর্থকেরা। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, দলের জেলা সহ সভাপতি সঞ্জয় মিত্র, রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান তথা দলের জেলা মুখপাত্র সন্দীপ বিশ্বাস, আইএনটিটিইউসির জেলা সভাপতি তথা রায়গঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানুষ ঘোষ, পূর্ণেন্দু দে সহ অন্যান্য নেতৃত্ব এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। সহসভাপতি মাননীয় শ্রী পূর্ণেন্দু দে মহাশয়, উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না, শহীদ আমার শহীদ তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। 21 জুলাই লড়াইয়ের আরেক নাম জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নো এপিক নো ভোট, এই দাবিকে সামনে রেখে 1993 সালে যে জন আন্দোলনের সূচনা করেছিলেন, সেই জন আন্দোলনেই 13 জন যুব কর্মী তারা শহীদ হয়েছিল। তারপর থেকে প্রতি বছর 21 জুলাই যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গোটা রাজ্যব্যাপী এবং এই বছর গোটা দেশব্যাপী শহীদ দিবস মর্যাদার সাথে পালিত হচ্ছে। আমরা রায়গঞ্জ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে 13 জন শহীদের স্মরণ করছি আজকে। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা দেশের 50 লক্ষ মানুষকে যুক্ত করে ভার্চুয়ালি জনসভা করবেন, সেই জনসভায় আমাদের রায়গঞ্জ ব্লকের সর্বস্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব কর্মীরা আমরা অংশগ্রহণ। পাশাপাশি রায়গঞ্জের সুপার মার্কেটে অবস্থিত তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। এখানেও পতাকা উত্তোলনের পাশাপাশি জায়ান্ট স্ক্রিন লাগিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনানো হয় দলীয় কর্মী সমর্থকদের। শ্রদ্ধা নিবেদন করবেন মহিলা তৃণমূলের সভানেত্রী। তার কথা আমরা মননে স্মরণ করেছি। অন্যদিকে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে শহরের শিলিগুড়ি মোড়েও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি এদিন শহীদদের প্রতি শ্রদ্ধা জানান উপস্থিত নেতা কর্মীরা। অরিন্দম সরকার, অনুপ কর, দেবা কর্মকার, কুশল প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও এই দিনটি উপলক্ষে রায়গঞ্জের সোহরাই মোড়ে দুস্থ ছাত্রছাত্রী এবং অভিভাবকদের মধ্যে আর্থিক সাহায্য এবং শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। দলের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, গৌরাঙ্গ চৌহান সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পাশাপাশি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়েও তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে দিনটি উদযাপন করা হয়। পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন দলীয় নেতা কর্মীরা। অন্যদিকে রায়গঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেস ও ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ স্মরণে 21 জুলাই শহীদ দিবস পালন করা হল রায়গঞ্জ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে। দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে 21 জুলাই বীর শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা করণদিঘির বিধায়ক গৌতম পাল। উপস্থিত ছিলেন রায়গঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অনিরুদ্ধ সাহা সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে কালিয়াগঞ্জ পুর বাস স্ট্যান্ড প্রাঙ্গণে পালিত হল শহীদ দিবসের কর্মসূচি। পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান দলের নেতা কর্মীরা। অসীম ঘোষ, সজল সাহা সহ অন্যান্য নেতৃত্ব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। অন্যদিকে শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকে। বুধবার ব্লকের বিভিন্ন এলাকার পাশাপাশি চৌরাস্তা মোড়ে বাস টার্মিনাসে সংগঠনের দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনের পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। এছাড়াও জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি শহীদ দিবসের অনুষ্ঠান দেখেন উপস্থিত নেতৃত্ব। সারা রাজ্যের পাশাপাশি বুধবার শহীদ দিবস পালিত হল উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে। এদিন হেমতাবাদ থানা সংলগ্ন সংগঠনের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জ্ঞাপন করেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, হেমতাবাদের বিধায়ক সত্যজিৎ বর্মন, তৃণমূলের হেমতাবাদ ব্লক সভাপতি শেখর রায়, ব্লক সভাপতি মৃত্যুঞ্জয় দত্ত সহ অন্যান্যরা। এছাড়াও হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ভার্চুয়ালি শহীদ দিবসের অনুষ্ঠান দেখানোর জন্য জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়েছিল। And India is one of the largest democracies in the world. But now, they have finished the federal structure. They have finished the democratic rights. 3 main pillars in democracy. 2, media. And 3 is judiciary. অন্যদিকে 21 জুলাই শহীদ দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার বিপরীতে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পতাকা উত্তোলন সহ অন্যান্য কর্মসূচি পালন করা হয়। অন্যদিকে করণদিঘি ব্লকেও একই কর্মসূচি পালন করেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা। করণদিঘিতে দলীয় কার্যালয়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে ভার্চুয়ালি সভা দেখেন উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, পাশাপাশি শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন গৌতম পাল, কাউসার আলম, সুভাষ সিনহা, কালু পাল, ফাইজুর রহমান সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। শহীদদের আত্মার প্রতি সম্মান জানিয়ে আমাদের এই প্রোগ্রাম প্রতি বছরের মতো এবছর কিছু ভার্চুয়াল হচ্ছে। এর পাশাপাশি ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালিত হয়। এই উপলক্ষে শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি দলীয় পতাকা উত্তোলন কর্মসূচিতে অংশ নেন দলের নেতা কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আরসিটিভি সংবাদ।